বেসামাল যুবক, তুমি বড় কষ্ট পাইবা বাপ, বড় কষ্ট পাইবা। আখেরাতের পুঁজিও নাই, কপালে একটা সেজদাও নাই, নামাজেরও পাবন্দি নাই, দুনিয়ার কোনো অর্জনও নাই। এই সারাটা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা আর নর্তকীর নাচ দেখা, এতটুকুর উপরেই জিন্দিগির সুখ, জিন্দিগির স্বাদ পাইয়া লাইলা, এরই জীবন মনে করিলা। না না, পৃথিবীর ইতিহাসে যুবক এত গাফেল, এত অকর্মণ্য, এত অপদার্থ পৃথিবীর ইতিহাসে কোনো যুগে যুব সম্প্রদায় এত গাফেল, এত অপদার্থ ছিল না। আজ সমাজের শত শত যুবক যে পরিমাণ অপদার্থ, এটা বাংলাদেশের ইতিহাসে এমন ছিল না। এই মুরব্বি বাচ্চা ছাড়াও জীবন পার করে আইছে, ওনারা পার করে আসছে, স্কুলের টাইমে স্কুলের পড়া পড়ছে, আবার এই ছেলেটাই আবার সংসারের কাজ করছে, এই ছেলেটাই ধান মারাইছে, এই ছেলেটাই আপনার কি গৃহস্থবাস করছে, এই তো ছিল বাস্তবতা। আজ ছেলেটাকে সারাটা দিন তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর উৎসর্গ করে দিছে এক মোবাইলের উপরে। হাসলো এটা ফেসবুকে, কানলো ফেসবুকে, হাঁটলো ফেসবুকে, জুতার ফিতা বানলো ফেসবুকে, বদনা লইছে বাথরুমে যাইতেছি এখন ফেসবুকে, বদনা এখন মাত্র সিটকারি একজন সামনে আছে, উনি বাইর হইলে আমি ঢুকবো ফেসবুকে, এখন আমি ঢুকতেছি, আপনারা লাইনে থাকেন, বের হয়ে আবার জানাবো বাইর হইলাম কি না ফেসবুকে। বদনা এটা কোন কোম্পানির, এটা জানাইলে না? হ্যাঁ, ফ্যান ভিতরে খুলছুনি না, এমনি মুত্তা লাগছে, ওইটা জানাইলে না? এটাও তো জানানো দরকার, এটাও তো জানানো দরকার। সব কিছু মানে ভেতরের প্রতিটা আবেগ অনুভূতি কোনো কিছু আর আড়াল নাই, সব কিছু ওই বেঈমান কাফেরদের প্রযুক্তির হাতে তুলে দিছে। আমার আর কিছু নাই, আমার দিলের মধ্যে আমার চিন্তা, আমার পরিকল্পনা, আমার কল্পনা, আমার আবেগ, আমার অনুভূতি, আমার ভালোবাসা, কোনো কিছু আর আমার কাছে আর রইল না, সব কিছু জমা দিয়ে দিলাম কাফেরদের কাছে। ওরা ২৪ ঘন্টা, এই জন্যই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ওদের কথা হইল, ২০০ কোটি মুসলমানের প্রতি সেকেন্ড মিনিটের কল্পনা ভেতরের এটা পর্যন্ত তাদের কাছে জমা হোক। আপনি কী ভাবেন? আমরা একজন আরেকজনকে দেখাই কিন্তু তারা দেখে না, কথা বলেন না, ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, হেড অফিস আপনার কোম্পানিগঞ্জ তো নাকি ইউরোপে? না তো ওরা দেখে না। তাইলে আমার কথা হইল, আজকে আমরা একজন যুবক তার জীবনের সাধনা বানায় ফেলছে, এটা জীবনের সব কিছু বানায় ফেলছে এটা। আহা, এত গাফেল হয় কিভাবে, এত গাফেল হয় কিভাবে? একটা নামাজের ওয়াক্তের সেজদা তার কপালে নাই। হায় 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 মুসলমান, এক মানুষের জীবন আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমার, আমি তোমাকে বানিয়েছি, তোমার জীবনের তিনটা অবস্থা, তন্মধ্যে দুইটাই দুর্বল, একটাই কেবল শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন, কোরআনের আয়াত, আল্লাহ বলেন প্রথম যখন তোমাকে পৃথিবীতে আমি উদ্বোধন করেছি পাঠিয়েছি, আল্লাহ বলেন সেদিন তুমি ছিলে দুর্বল, কি ছিলে বলেন? আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি তখন আমরা দুর্বল ছিলাম না, হাত তো ছিল নড়ত না, চোখ ছিল, পাও ছিল, সব কিছু, কিন্তু নড়া চড়া হাঁটাহাঁটি করার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিছুদিন পরে, সুম্মা জাআলা মিন বাদি দুউফিন কুওয়া, আমি আল্লাহই তোমাদেরকে সেই দুর্বলতা থেকে বানিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে কুওয়াত, শক্তি। এবার হাতও নড়ে, পাও নড়ে, হাঁটতেও পারো, দৌড়তেও পারো, গাইতেও পারো, খাইতেও পারো, চলতেও পারো, উঠতেও পারো, ফিরতেও পারো, সব আমি দিছি কিছুদিনের মধ্যে। আমি আবার এই একই অঙ্গে একই বডিতে আমি শক্তিগুলো আবার সরাইয়া, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুউফা ওয়া শাইবা, আবার পুনরায় এই শক্ত সামর্থ্য দেহেতেই আবার আমি বানায় দিছি এই দুর্বল এবং বৃদ্ধ, এই যে বড়া, ঠিক কিনা বলেন? এ চাচারে জিজ্ঞাসা করেন, গত ৩০ বছর আগেও আপনি এমনই তো ছিলেন না,
গিয়ে তো গত 30 বছর আগে এরম টাইমে বুঝি আবার জাম্পার ফিন দিন না বেড় হইতে কথা কর না কা উনি জাম্পার ফিন দিন না 30 বছর আগে উনি এমন বৃদ্ধ ছিল এক পাগলা জওয়ানি উনার মধ্যেও ছিল এক যৌবনের শরীর এই মুরব্বীদের মধ্যেও ছিল কিন্তু আজ সেটা নাই আল্লাহ তাআলা বলে বান্দা দেখো তুমি শুরুটাও দুর্বল শেষটাও দুর্বল মাঝের যেটুকু সময় কুব্বাত শক্তি যে সময় গড়বে তুমি যে সময় সাজাবে তুমি নিজেকে যে সময় রাঙাবে তুমি নিজেকে যে সময় তুমি দুনিয়াও গড়বে যে সময় তুমি তোমার আখেরাতও গড়বে যে সময় তুমি তোমার কবরও সাজাবে যেই সময়টা তোমাকে মূল দিছিলাম সেটাই তুমি তুলে দিলা ফেসবুকের হাতে সেটাই তুমি তুলে দিলা নর্তকীর হাতে সেটাই তুমি তুলে দিলা উলঙ্গ ছবির হাতে সেটাই তুমি তুলে দিলা জিনার ব্যভিচারের হাতে সেটাই তুমি তুলে দিলা মদ গাঁজা ফ্যান্সি ডিলার ইয়াবার হাতে আহা করলা কি করলা কি শক্তি সামর্থ্যের সময়টুকু এভাবে নষ্ট করে দিলা এভাবে অপচয় করে ফেললা আমার জওয়ান ভাই তুমি যদি বলো আমি তোমার পাও ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো বুকে জড়ায় ধরতে আমি বুকে জড়িয়ে ধরতে রাজি কিন্তু তবুও তুমি বুঝতে শেখো তু আগার মেয়েরা নিহি বানতা না বান আপনা তো বান তুমি আমার জন্য কিছু হইও না দেশ কোনো উপকার করো না প্রয়োজনে তোমার ক্ষতি করো না নিজের টুকু তো করো কমপক্ষে নিজের টুকু তো বোঝো বন্ধু মাদেরকে বলো বোনদেরকে বলেন স্ত্রীদেরকে বলেন নিজের ক্ষতিটুকু কেন করছেন নিজের জাহান্নামটুকু নিজে কেন কামাই করছেন গুনা তো আগুন হ্যাঁ বলা যায় না পৃথিবীর আমি পরিষ্কার আমি বুঝি এতটুকু আমার বুঝ ছোট্ট বুঝ প্রত্যেকের কাছে এই পরিমাণ অস্ত্র গোলা বারুদ যার কাছে এরকম মোবাইল থাকে দেখবেন ভাই এই মোবাইলেই থাকে সে 2-4-5 ঘন্টা এমন কাটাইতে পারে না যে এটা একটু না চাইলে কল না আইক তারপরও এটা ফকটেরতে খুললে কিন্তু চা কোনো মিস কল টিস কল আইল না ঠিকই না বলেন আর আজ অনেক দিন হয়ে গেছে এক এক রাষ্ট্রের কাছে আপনার অজস্র অস্ত্র গোলা বারুদ যেগুলো কেউ কারো উপরে প্রয়োগ করতে পারতেছে না এই জন্য অস্থির লাগিয়া গেছে পেরেশান লাগিয়া গেছে জিডি দিয়ে কিতা করেন এডি বানাইতেই আছি শুধু পড়ে আছে শুধু ব্যবহার হচ্ছে না এই কারণে শেষ পর্যন্ত মুসলমান মারতে মারতে এখন যখন আর মুসলমান পাচ্ছে না তো এই জন্য নিজের জাতের নিজের লোকদের উপরেই নিজের ধর্মের অনুসারী তারা এই রাশিয়ান তারা যেই ধর্মের অনুসারী ইউক্রেনিয়ানরাও একই ধর্মের অনুসারী এরাও রাশিয়ান আর ইউক্রেন এরা দোনোটাই খ্রিস্টান দোনোটাই কাফের কিন্তু একটা বেইমান আজ আরেক নিজের বেইমান সম্প্রদায়ের উপরেই আঘাত করছে শুধু অস্ত্রের ধার পরীক্ষা করছে বুঝেন নাই অহংকারে জমিনের পা মাটিতে পড়ছে না তাইলে বোঝো বন্ধু যদি স্বজাতির উপরে আক্রমণ করতে পারে এত নির্মম সেই আক্রমণের সুযোগ যদি মুসলমানদের উপরে পায় সেই আক্রমণ হবে কত নির্মম হ্যাঁ এজন্য বাপ এটা শুধু একটা যুদ্ধ না এটা অগণিত হানাহানির সূত্রপাত অগণিত হানাহানির সূত্রপাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমি অনুরোধ করি নওজোয়ান আমার প্রতিদিনকার কথার মাঝখানে আমি 2-4-10 মিনিট হলেও এই কথা